হুন্ডির ব্যবসা তো জায়েজ নাই, হুন্ডির ব্যবসা জায়েজ না, সরাসরি বললাম। এই জন্য আর যেই দেশে থেকে টাকা পাঠানো যায় না, সরকারি ব্যবস্থাপনা নাই, এমন কোন কোন দেশ আছে যার বাংলাদেশের সাথে অর্থনৈতিক লেনদেন নাই, তখন আপনি এটা পাঠাতে পারেন। এই জন্য, কারণ টাকাটা নষ্ট করার কোনো, আপনি তো টাকা রোজগার করেছেন কষ্ট করে, সেখান থেকে পাঠাতে পারেন। কিন্তু যেখান থেকে সরকারিভাবে টাকা পাঠানোর সুযোগ আছে সেখানে হুন্ডির ব্যবসা করা হারাম, কারণ আপনি বাংলাদেশের 20 কোটি মানুষের হক নষ্ট করছেন। কারণ একটা টাকার যে ট্যাক্স আসে, এই ট্যাক্সটা আবার মানুষের মধ্যে বন্টন হয়, আপনি যে বন্টন করতে তাতে বঞ্চন করে আপনি যে একা চুরি করে টাকা পাঠিয়ে দিয়েছেন পুরোটা, এটা তো কয়েকজনে পাইছে, বাকিদের তো টাকা নষ্ট করছেন। এই জন্য আল্লাহর কাছে দায়ী হবেন।